সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। পদ্মার বড় মাছ কেনার জন্য এখনই সময়, চলে আসুন এই মৈনট ঘাটে, ঢাকা দুহার কার্তিকপুর মৈনট ঘাট। আর এখন বর্তমানে কিন্তু বড় বড় মাছ বেশি ধরা পড়ছে এবং প্রচুর মাছ থাকায় দামও কম যাচ্ছে। সস্তায় বড় বড় মাছ কিনতে চলে আসুন এই মৈনট ঘাট মাছের আড়তে। চলুন দেরি না করে সরাসরি নিলামে কত টাকায় বিক্রি হলো আজকের এই বড় বড় মাছগুলো। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মৈনট ঘাট মাছের আড়তে। মাছের আপডেট খবর এবং দরদাম জানাইতে অনেকদিন পরে দেখেন, আয়ের মাছ চলে আসছে। ওখানে রুই মাছ আছে, কাতল মাছ আছে দুইটা, দেখি আসছে। 3700 টাকা দাম করছে। যে না করে তার তারে তারে তুলি না। 3400 টাকায় বিক্রি হয়ে গেল। এবার একটা কাতল মাছ200 কম। টাকায় চলুন দেখি। ৫০০ 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
৫৫০০ টাকা বলতেছে কাতল মাছটা। ৫৫০০ টাকা বিক্রি হয়ে গেছে, ৫৫০০ টাকা কাতল মাছটি বিক্রি হয়ে গেল। এবার বাইলা মাছগুলো বিক্রি হবে। সেই লেভেলের ইচ্ছা বাইলা সুপ্রিয় দর্শক, দেখি এবার দিবু ভাইয়ের ঘাটে যাই, দেখি এখানে কি কি মাছ আছে। চিংড়ি মাছ আর সেই লেভেলের মোটা মোটা বাইলা মাছ যাই। একটু মাছগুলো আপনাদেরকে দেখাই, দেখেন কি কি বড় বড় মাছগুলো, সেই বড় বড় এক একটা বাইলা মাছের ওজন ৪০০ গ্রাম ৪৫০ গ্রাম করে হবে। ১০০ টাকা বিক্রি হলো,
আজকে বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়াটা কেমন মেরামেরা লাগতেছে। বৃষ্টি চলে আসছে, মাছ বেচা কেনা প্রায় শেষ, ব্যবসায়ীরা গোছাইতেছে সবকিছু, চলে যাবে। দেখাই দেখেন কিনলো বোয়াল মাছ, কাতল মাছ। ভাই আজকে তো বেশ মাছ কিনছেন। এই ভাই হচ্ছে ঢাকার ব্যবসায়ী, মাছ কিনে কিনে করে রাখছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর পদ্মার মাছের প্রতিদিনই বাজার দর কেমন যাচ্ছে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।